আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, আবার তোমাদের সামনে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিভাগীয় প্রধান, সরকারি শামসুর রহমান কলেজ, গোসাহাট, শরীয়তপুর। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম ব্যবসায়িক উদ্যোগ। তো উদ্যোগ কি, উদ্যোগ সম্পর্কে গত ক্লাসে তোমরা নিশ্চয় জানতে পেরেছ যে উদ্যোগটা কি, কিভাবে উদ্যোগ নিয়ে একটা লোক তার সফলতা অর্জন করতে পারে এবং তার থেকে মুনাফা অর্জন করে সে তার জীবন জীবিকা ভালোভাবে পরিচালনা করতে পারে। তো আজকে আমরা দেখব যে উদ্যোগের কার্যাবলী, ব্যবসায় উদ্যোগের কার্যাবলী। ব্যবসায় উদ্যোগের কার্যাবলী নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখা যাক ব্যবসায় উদ্যোগের কার্যাবলী কি। তো ব্যবসায় উদ্যোগ হলো একটি নতুন ধারণা বা চিন্তা যার মাধ্যমে একজন ব্যক্তি উদ্যোগ গঠন করার কর্ম প্রচেষ্টা নিয়ে কাজ করে, যার ফলে তার মূলে থাকে কি, যে মুনাফা অর্জন করে একটা ব্যবসা সফলভাবে কিভাবে গঠন ও পরিচালনা করা যায়। উদ্যোক্তা তার আয় রোজগারের মাধ্যমে সে তার ক্যারিয়ার গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর ফলে চেষ্টা এবং প্রচেষ্টার মাধ্যমে যে কাজগুলো নিয়ে একজন উদ্যোক্তা সফলতা অর্জন করে সেই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব বা দেখব। এক নম্বর কাজ, যে উদ্যোক্তার উদ্যোগ চিন্তার উন্নয়ন, উদ্যোগ চিন্তার উন্নয়ন। দুই নম্বর, সম্ভাব্যতা যাচাই, সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ, তিন, অর্থ সংস্থান, চার, ঝুঁকি গ্রহণ, পাঁচ, উপকরণাদি সংহতকরণ। ছয়, বাজার সৃষ্টি, সাত, সাত নম্বর বলছে সাফল্য ব্যর্থতা মূল্যায়ন, সাফল্য ব্যর্থ, মূল্যায়ন, ঠিক আছে, সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন। আট, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, সূচি বাস্তব
ভাই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন। তাহলে আমরা উদ্যোক্তার কার্যাবলী আটটি কাজকে আমরা উদ্যোক্তার কার্যাবলী আমরা করে থাকি। তাহলে বলছে যে প্রথম কাজটা কি, যে উদ্যোগ চিন্তার উন্নয়ন। উদ্যোগ চিন্তার উন্নয়ন কি বলছে, কি যে ব্যবসায় উন্নয়নের সৃজনশীল চিন্তার সাথে সম্পর্কযুক্ত। কারণ অন্যান্য ব্যবসায়ী কে কি কাজ করছে, কিভাবে করছে, এই চিন্তা করলে আমাদের চলবে না, একজন উদ্যোক্তা চলবে না। উদ্যোক্তা কি করবে, সে তার নতুনত্ব দিয়ে, সে তার নতুন চিন্তা চেতনা দিয়ে সে তার ব্যবসাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে নিয়ে যাবে। এটা হচ্ছে একজন সফল উদ্যোক্তার চিন্তা চেতনা এবং তার উদ্যোগের চিন্তার উন্নয়ন ঘটানো। কিভাবে সে নতুন কিছু করতে পারে, তার থেকে সে ভালোভাবে মুনাফা অর্জন করতে পারে। তারপর 2 নম্বর বলছে কি, সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ। বলছে কি যে উদ্যোগ চিন্তা কতটা কার্যকরী হবে এটা দেখার জন্য একজন উদ্যোক্তাকে নানান দিকে বা নানান সুযোগ সুবিধার চিন্তা করতে হয়। কারণ সে চিন্তা করে যে কিভাবে তার একটা প্রকল্পের মাধ্যম দিয়ে সে তার সম্ভাব্যতা যাচাই করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণ করে সে তার সফল উদ্যোক্তা হিসাবে পরিগণিত হতে পারে। 2 বলছে কি, 3 বলছে অর্থ সংস্থান। আসলে উদ্যোগ গ্রহণ করলে হবে না, উদ্যোগের পিছনে থাকে কি অর্থে, অর্থ ছাড়া কোনো কিছুই করা সম্ভব হয় না। যে কারণে অর্থ কোন উৎস থেকে আসবে, অর্থ কেমনভাবে আসবে, উদ্যোগ গ্রহণ করার আগে সেই উদ্যোক্তাকে আগে অর্থের দিকে চিন্তা করতে হবে। তাহলে অর্থ ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়, উদ্যোগের সাথে সাথেই অর্থের চিন্তা করতে হবে। তারপর বলছে কি ঝুঁকি গ্রহণ। বলছে কি উদ্যোক্তাকে প্রথমেই তাকে চিন্তা করতে হবে, ঝুঁকি গ্রহণ করার ক্ষমতা তার থাকতে হবে। কথায় আছে নো রিস্ক নো গেইন, যদি তুমি রিস্ক না নাও তাহলে তোমার সফলতা আসবে না। এই জন্য যে উদ্যোক্তাকে যদি সফল হতে হয় তাহলে তাকে ঝুঁকি নিতে হবে, আর এই ঝুঁকি একজন উদ্যোক্তার আরো বেশি গুণ কাজের প্রতি উৎসাহিত করে তোলে। ঝুঁকি ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। উপকরণাদি সংহিতকরণ। উপকরণাদির সংহিতকরণ কি, যে ব্যবসায়িক উদ্যোগকে সফল করতে অর্থ ছাড়া বিভিন্ন উপকরণ যেমন ভূমি, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি জোগাড় এবং সেগুলোর সঠিক সমন্বিত করার প্রয়োজন পড়ে। এই জিনিসগুলো যদি একজন উদ্যোক্তা সঠিকভাবে সমন্বয় করতে পারে তাহলে সে সফল উদ্যোক্তা হিসাবে পরিগণিত হবে। এই উদ্যোগ নেওয়ার ফলে জিনিসগুলো কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে তার এই উপকরণাদির ম্যাচিংটা ঘটাতে হবে, এটা তার ব্যবসায়িক উদ্যোগের মাধ্যম দিয়ে সে বিষয়গুলো করতে পারে। তারপরে আসছে কি বাজার সৃষ্টি। বাজার সৃষ্টির বিষয়টা কি, বাজার সৃষ্টি বলতে মূলত নির্দিষ্ট এলাকার চাহিদা সৃষ্টির কাজকে বোঝানো হয়েছে। এই বাজার সৃষ্টির মাধ্যমেই উদ্যোক্তা তার যে নতুন নতুন সৃষ্টি বা তার যে উদ্ভাবনী বিষয়গুলো আছে এই বিষয়গুলো বাজারে বিক্রয় করে সে মুনাফা অর্জন করে থাকে। এই জন্য তাকে বাজারটাকে তাকে তৈরি করতে হবে। তারপর বলছে কি সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন। একজন উদ্যোক্তাকে বা উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে তাকে সাফল্য এবং ব্যর্থতার মূল্যায়ন করতে হবে। শুধু সফলতা অর্জন করলেই হবে না, ব্যর্থতার মাধ্যম দিয়েই একজন উদ্যোক্তা বা একজন উদ্যোগ গ্রহীতা সে তার সফলতা অর্জন করতে পারে। এই জন্য যে ব্যর্থতা এবং সফলতা সবসময় যে কাজই করুক না কেন, যে উদ্যোগই গ্রহণ করুক না কেন, তাকে এই বিষয়গুলোর মূল্যায়ন করতে হবে, তাহলে সে তার উদ্যোগটা সফল হবে। তারপর বলছে কি যে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন। যে উন্নয়ন কাজগুলো করে তা বাস্তবায়ন করতে হবে। কিভাবে,
যে ব্যবসার উদ্যোগ সফলতা ধরে রাখতে গেলে উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নের বা যথেষ্ট সতর্ক ও আন্তরিকতার ফলে সেই কাজগুলো করতে হবে। যদি সেইভাবে ই করে তাহলে কর্মসূচির মাধ্যম দিয়ে সে তার উদ্যোগগুলো সে বাস্তবায়ন করতে পারবে এবং তার কাজগুলো করতে পারবে এবং সে ভালো একজন সফল উদ্যোক্তা হিসাবে সে পরিগণিত হবে এবং তার যে নতুন নতুন যে বিষয়গুলোর উপরে সে চিন্তা করছে, উদ্যোগ গ্রহণ করছে, কি কাজগুলো করবে সেই বিষয়গুলো সে সফল হবে। তো এর থেকে আমরা বুঝতে পারি কি 8টা কাজের মাধ্যম দিয়ে একজন ব্যবসায়ী উদ্যোগের কাজগুলো দেখা যায় সফলভাবে হয়ে থাকে। তো আমরা এই যে গত ক্লাসে আমরা দেখছি যে কিভাবে উদ্যোগ ব্যবসায়ী উদ্যোগ নিয়ে থাকে, আর আজকে আমরা দেখলাম যে ব্যবসায়ী উদ্যোগের কার্যাবলী গুলো কি কি, এই বিষয়গুলো আমরা দেখাচ্ছে যে দেখছি। তো ঠিক আছে, আজকে আর আলোচনা করব না। তোমরা এই মহামারী অবস্থা কিভাবে উত্তরণ করতে পারো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা এবং সামাজিক দূরত্ব মেনে চলবা, পরস্পর সবাই সবার জন্য দোয়া করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।